তেল সংগ্রহ করার জন্য প্রতি বছর JWTC কে ঠিকাদার প্রতিষ্ঠান দ্বারস্থ হতে হয় এবং টেন্ডারের মাধ্যমে সেগুলো সংগ্রহ করতে হয়। এখন এই দুটি জাহাজ BIWTC নিজস্ব বহরে যুক্ত হওয়ার মধ্য দিয়ে তাদের কিন্তু এই যে একটা জটিলতা, সেখান থেকে টিসি কিন্তু এখন রক্ষা পাবে এবং পাশাপাশি নিজস্ব এই তেলবাহী জাহাজ দিয়েই তারা কিন্তু তেল সরবরাহ করতে পারবে।